জনাব আব্দুর রহিম এলাহি বক্স জন্ম শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার পাটদল গ্রামে। একসময় তিনি জীবনের প্রয়োজনে পাড়ি জমান নারায়ণগঞ্জে। তার সন্তান জনাব মোহাম্মদ ইব্রাহিম ভাইদের নিয়ে গড়ে তোলেন সুপারস্টার গ্রুপ, যা এখন দেশের ইলেকট্রিক্যাল এবং লাইটিং ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে নেতৃত্ব দিচ্ছে। ব্যবসার পাশাপাশি সবসময় মানুষের জন্য, সমাজের জন্য কিছু করার ইচ্ছা তাদের সবসময় তাড়া করে ফিরত। তাই পাঁচ ভাই এবং তাদের দুই বোন মিলে তাদের মরহুম বাবা মার স্মৃতির উদ্দেশ্যে গড়ে তুলেছেন আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্ট। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এই ট্রাস্টের একমাত্র উদ্দেশ্য। খুবই আশ্চর্যজনক হল সত্যি যে নদীমাতৃক আমাদের এই দেশের অনেক প্রান্তে রয়েছে সুপেয় পানির অভাব। কোথাও পানি আছে, কিন্তু সুপেয় পানির জন্য যেতে হয় মাটির আরও গভীরে, কিন্তু একটি গভীর নলকূপ বসানোর সামর্থ্য সেই গ্রামবাসীর নেই। আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্টের একটি উদ্যোগ SSG জলধারা এগিয়ে এসেছে পানির এই সমস্যা সমাধানে। দেশের প্রায় সব প্রান্তেই একের পর এক স্থাপন করে চলেছে সুপেয় পানির পাম্প। বর্তমানে প্রায় 2 লক্ষ মানুষ প্রতিদিন সুপেয় পানি পাচ্ছে এই উদ্যোগ থেকে, এবং সংখ্যাটি প্রতিদিনই বেড়ে চলেছে। ট্রাস্টের অনেক প্রকল্পের একটি SSG আহার। ঢাকা শহরের প্রায় 300 অভুক্ত মানুষের মুখে প্রতিদিন দুপুরের খাবার তুলে দিচ্ছে এই আহার প্রকল্প। এই প্রকল্পের আরেকটি অসাধারণ দিক হল এই খাবার ক্ষুধার্ত অসহায় মানুষের জন্য আলাদাভাবে রান্না করা কোনো খাবার নয়, বরং সুপারস্টার গ্রুপের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মীদের যে খাবার সরবরাহ করা হয় সেই একই খাবারের একটা অংশ আহার প্রকল্পের মাধ্যমে পৌঁছে দেওয়া হয় অসহায় মানুষের কাছে। ট্রাস্ট সুপারস্টার গ্রুপের 5,000 কর্মীর পরিবারকে নিশ্চিন্ত রাখতে উদ্যোগ নিয়েছে নির্ভর আগামী। প্রকল্পের ব্যতিক্রমী এই উদ্যোগের আওতায় কোনো কর্মী অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যুবরণ করলে কিংবা কর্মক্ষমতা হারিয়ে ফেললে এই প্রকল্পের মাধ্যমে তার পরিবারকে পরবর্তী 3 বছর পর্যন্ত তার বেতনের একটা বৃহদাংশ প্রতি মাসে প্রদান করা হয়। এছাড়াও তার পরিবারের সদস্যগণ যোগ্যতার ভিত্তিতে সুপারস্টার গ্রুপে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পান। আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্ট উদ্যোগ নেয় চিকিৎসা সেবা দেশের সুবিধাবঞ্চিত মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার। তাই তারা শুরুতেই ফিরে গিয়েছে শিকড়ে, মাটির টানে, পাটদল গ্রামে, ট্রাস্টিদের শৈশবের গ্রামে। গড়ে তুলেছেন আব্দুর রহিম হেলথ কেয়ার সেন্টার। প্রাথমিক পর্যায়ে দিনব্যাপী ডাক্তারের পরামর্শ, প্যাথোলজিক্যাল টেস্ট, ভ্যাকসিনেশন, ফিজিওথেরাপি, ছোট সার্জারি, অ্যাম্বুলেন্স সুবিধা, ঔষধের জন্য ফার্মেসি নিয়ে যাত্রা শুরু করছে হেলথ কেয়ার সেন্টারটি। পাশাপাশি প্রতি মাসে থাকবে বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে হেলথ ক্যাম্প। ট্রাস্টিদের স্বপ্ন ভবিষ্যতে আব্দুর রহিম হেলথ কেয়ার সেন্টারটিকে একটি পূর্ণাঙ্গ হাসপাতালে উন্নীত করার। আমরা স্বপ্ন দেখি সবার জন্য এক বাসযোগ্য পৃথিবীর, ক্ষুধা দারিদ্রতা অসুস্থতা মুক্ত এক আলোকিত বাংলাদেশের। আর এই স্বপ্নের সারথি হয়ে অবিরাম কাজ করে চলেছে আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্ট। ট্রাস্টের নেতৃত্বে এগিয়ে চলেছে SSG জলধারা, SSG আহার, নির্ভার আগামী, আব্দুর রহিম হেলথ কেয়ার সেন্টার।